সত্য ধর্মের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বা আছেন, যারা এই সত্য ধর্মকে বিশ্বাস করে এর মধ্যে অনুসন্ধান করে সত্য লাভ করেছেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করেছেন, এরকম কিছু লোক সম্পর্কে বা এরকম কিছু মহান আত্মা সম্পর্কে আমরা শুনব। মাননীয় বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই শশাঙ্ক শেখর পিস ফাউন্ডেশনের চ্যানেলে আসার জন্য। আপনি এর আগে আমাদের অনেক সমৃদ্ধ করেছেন, সত্য ধর্ম সম্পর্কে অনেক কথা আমাদের বলেছেন। এই সত্য ধর্মের ইতিহাস সম্পর্কেও আপনি অনেক কথা বলেছেন। প্রথম থেকে যারা এই সত্য ধর্মের সঙ্গে জড়িত আজ অবধি এখনো যারা সত্য ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সব মহাপুরুষ সম্পর্কে যদি কিছু আমাদের বলেন। প্রথমেই বলি, সত্য ধর্মের যারা সেই প্রথম সারিতে ছিলেন তাদের তো সম্বন্ধে আমার খুব বেশি কিছু জানা না, শুধু যা শুনেছি, যা লোকের কাছে শুনেছি সেইভাবে কিছু অভিজ্ঞতা আছে বা তাদের সম্বন্ধে যতটুকু যা জানে। তো তার সাথে কিছু যুক্ত হবে যাদের সঙ্গে প্রত্যক্ষভাবে মেলামেশার সুযোগ পেয়েছি। তো আমরা প্রথমেই দেখি যে সত্য ধর্মের যারা প্রথম সারির সত্য ধর্ম অবলম্বন করলেন মহাত্মা গুরুনাথের কাছ থেকে, তাদের মধ্যে কিছু কিছু সংখ্যক লোক যাদের মধ্যে আমরা খুব আমাদের আত্মীয় পরিজন, তার মধ্যে সবচেয়ে প্রথম আমাদের হলেন মহাত্মা নিবেদনচন্দ্র। যে নিবেদনচন্দ্র পরবর্তীকালে সত্য ধর্মের সমস্ত ভার যার উপর বর্তিয়েছিল, অর্পণ করা হয়েছিল মহাত্মা গুরুনাথ কর্তৃক, তিনি হচ্ছেন প্রথম আমাদের ওই অঞ্চলে অর্থাৎ বরিশাল জেলার বর্মাগ্রা গ্রাম নামক সেই গ্রামের একজন ছাত্র বা সন্তান, তিনি প্রথম সত্য ধর্ম গ্রহণ করেন। এই গ্রহণ করার পর থেকে আস্তে আস্তে আরও কিছু লোক আমাদের এই সত্য ধর্মের মধ্যে আসে। তার মধ্যে ছিলেন আমাদের অনেকেই, তার মধ্যে আমরা বলবো যে ওই জয়দেব ঢালি বলে একজন ভদ্রলোক, খুব বৃদ্ধ, আর একজন ছিলেন, তিনি হলেন রামকৃষ্ণ হালদার। এরা কি বেঁচে আছেন এখন? এরা কেউ বেঁচে নেই, যাদের কথা বলছি এরা কেউ বেঁচে নেই, এরা আদি মানে সত্য ধর্মের আদি প্রথম আমাদের এই অঞ্চলে। অন্যান্য অঞ্চলের কথাটা আমি সম্পূর্ণ বলতে পারবো না, তবে সেই সময় এরা প্রথম নেন, তারপরে আস্তে আস্তে সেখান থেকে অনেকেই সত্য ধর্মে আসেন, গোবিন্দ অধিকারী, তারপরে আপনার আরো রামকৃষ্ণ বৈদ্য, এরকম অনেকেই আস্তে আস্তে আসেন। এবং মহাত্মা নিবেদনচন্দ্রের স্ত্রী, তিনিও দীক্ষা গ্রহণ করেন আমার ঠাকুর দাদা রাজকুমার পাণ্ডে, আর তার স্ত্রী, তারাও এই ধর্মে আসেন ওই আমলে, অর্থাৎ ওই সময় যারা এই করে, এই সময় আমাদের গুরুদেব তখন আমাদের বাড়িতে আসছে, সেই সময় এই দীক্ষাগুলো হয়। যাই হোক, আমি একবার ধারাবাহিকভাবে কিছু লোকের নাম বলে যাই, যাদের নামগুলো একান্তভাবে সত্য ধর্মের বিশিষ্টভাবে তারা প্রথম সারির এবং তারা বিশিষ্ট ব্যক্তি হিসাবে প্রচলিত। এখানে আমি একটু দেখে দেখে পড়ে বলছি। ভুবন মোহন মোহন গাঙ্গুলির কথা আপনি শুনেছেন, যে সত্য ধর্মের মহাত্মা গুরুনাথের জীবনী যিনি লিখেছেন তিনি ছিলেন। তারপর ননীবালা সেনগুপ্ত আর মিহিরনাথ সেনগুপ্ত, ননীবালা সেনগুপ্ত আর মিহিরনাথ সেনগুপ্ত হচ্ছেন সত্য ধর্মের একেবারে ঘরের লোক, অর্থাৎ মহাত্মা গুরুনাথের সন্তান মিহিরনাথ সেনগুপ্ত, আর ননীবালা সেনগুপ্ত হচ্ছেন ওই মহাত্মা গুরুনাথের পুত্রবধূ, অত্যন্ত আদরের পুত্রবধূ ছিলেন। এছাড়া সুরেন্দ্রনাথ সেনগুপ্ত, আপনারা অনেকবার আমি আপনাদেরকে বলেছি, রবীন সেনগুপ্ত, তারপরে একটু আগেই আমরা চিন্তা করছিলাম যে বাড়িতে মহাত্মা গুরুনাথের মৃত্যু হয়েছে আর কি, যে বাড়িতে বসে ঝড়ের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে যে বাড়িতে, সেই ভদ্রলোক নাম হচ্ছে বিনোদ বিহারি বালা, তিনি বিশেষভাবে পরিচিত। আর সেখানে আরো উপস্থিত ছিলেন, আরো বেশ কিছু লোক উপস্থিত ছিলেন, তার মধ্যে হরিশ্চন্দ্র বালা, তিনি ছিলেন খুব ছোট্ট,
বসে। যাই হোক, এছাড়াও রয়েছে আপনার প্রভাস সেনগুপ্ত, আরো আপনার ললিতমোহন ঘোষ, এরা কিন্তু মহাত্মা গুরুনাথের কাছ থেকে দীক্ষিত নন। তারপর সখীচরণ বিশ্বাস, শচীন্দ্রনাথ রায়, শিশিরা, এরা প্রাচীন লোক বলে বলছি, ডক্টর আশুতোষ বিশ্বাস, জগৎবন্ধু বিশ্বাস। জগৎবন্ধু বিশ্বাস একজন এমন ব্যক্তি যে সত্য ধর্মের যারা সবচেয়ে শীর্ষস্থানীয় লোক এবং শাস্ত্রজ্ঞ জ্ঞানী, ওই জগৎবন্ধু বিশ্বাস তাদের মধ্যে একজন। আর তারই কনিষ্ঠ ভ্রাতা হচ্ছে আশুতোষ বিশ্বাস, ডক্টর আশুতোষ। এছাড়া নিশিকান্ত মণ্ডল, আর আমার পিতৃবের কথা বলা হয়েছে গোবিন্দচন্দ্র পাণ্ডে, উনি ওই মহাত্মা গুরুনাথকে তিনি সেবা শুশ্রূষা করতেন। তাছাড়া ওই আরেকটা নাম বলেছি গোবিন্দ অধিকারী। এছাড়া আরো অনেকে আছে, জয়বিদ্যুৎধারীর নাম করেছি, রামকৃষ্ণ হালদারের নাম করেছি, নিহার কণা দাশগুপ্ত, উনি হচ্ছেন মহাত্মা গুরুনাথের পুত্রী নিহার কণা দাশগুপ্ত, উনি কয়েক বছর আগে মারা গেলেন। ভোলানাথ সেনগুপ্ত উনিও ছিলেন। অশ্বিনী কুমার রানা, এটা সত্য ধর্মের বৌদ্ধ হয়, তার একজন বিশিষ্ট ব্যক্তি, তার ব্যক্তিত্ব নিয়ে আমাদের সত্য ধর্মে অনেকটা আমরা তার কাছে আশাবাদী ছিলাম। হীরালাল বালা, ডক্টর জগৎবন্ধু মণ্ডল, বালা বলে আর এক ভদ্রলোক, তারপর রঞ্জিত কুমার বালা, রবীন কুমার মহান্ত, চিন্ময় কুমার বিশ্বাস, জিতেন্দ্রনাথ পর্যন্ত, এদের মধ্যে বেশিরভাগই লোক আর জিতে নাই। তারপরে আরো একজন লোকের কথা, আর কিছু লোকের কথা বলা হয়, সতীশচন্দ্র বালা, এ হচ্ছে ঠাকুরনগরে, একজন ছিল সতীশচন্দ্র বালা আর একজন সতীশচন্দ্র মণ্ডল। আপনি সতীশচন্দ্র মণ্ডলের নাম শুনবেন নিশ্চয়ই, হ্যাঁ, এরা ছিলেন। তারপরে আমরা এবার একটু আসি যে অন্যান্য যারা একটু প্রচলিত তাদের মধ্যে কারা কারা ছিলেন। এর মধ্যে কিছু কিছু লোক সঙ্গীতের মধ্যে যুক্ত ছিলেন, যারা সঙ্গীত তখনকার করতেন, তার মধ্যে বিশ্বনাথ সেনগুপ্ত। বিশ্বনাথ সেনগুপ্ত হচ্ছেন মহাত্মা গুরুনাথের পৌত্র। নারায়ণচন্দ্র বিশ্বাস, উমাচরণ বৈদ্য, বাসুদেব বিশ্বাস, শ্রী বিনয় কুমার মহন্ত, উনি এখনো জীবিত, উপেন্দ্রনাথ বিশ্বাস, চিত্তরঞ্জন পাণ্ডে, স্বর্গীয় মারা গেছেন, তারপরে শ্রী মন্টু মহন্ত, যাকে বলা হয় রমেশ কুমার মহন্ত, উনি এখনো জীবিত, তৎকালের দিনের একজন ভালো সুগায়ক, মানে মহাত্মা গুরুনাথের সময় না, তার পরবর্তীকালে বিনয়বাবু আর উনি বেঁচে আছেন, এ আছেন এখনো। তারপরে আছে নিশিকান্ত সরকারের নাম শুনেছেন, যিনি কবিগান গাইতেন, উনি কিন্তু সত্য ধর্ম অবলম্বন ছিলেন, বিজয় সরকার যার নাম ছিল তিনি ছিলেন। তারপর কৃতিশ্চন্দ্র রায়, মহেন্দ্রনাথ বিশ্বাস, চিন্ময় কুমার বিশ্বাস, এরা মোটামুটি সিরিয়ালি আস্তে 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 একটা ভালো জায়গায় ছিলেন। তারপরে যারা এখন বর্তমানে যারা আছেন, তার মধ্যে তন্ময় কুমার সরকার বাংলাদেশ, কিরণময় সরকার এদেশে রয়েছে, তারা দুই ভাই, হচ্ছে মহাত্মা গোরপ্রিয় সরকারের সন্তান। শান্তিরাম বিধা, উনি একজন ভালো গায়ক, সুগায়ক, এখনো গান করে যাচ্ছে, এখনো বেশ ঠিক আছে, উপাসনার মধ্যে যুক্ত। অখিল বারুই, পল্টন বিশ্বাস, অক্ষয় বসু, সুনন্দা হাজরা, সুগন্ধা বিশ্বাস, উপেন্দ্রনাথ বিশ্বাস, তারপরে আপনার শেখর মহান্ত, এইরকম সোমা দাস, গোবিন্দ সেন, ব্রজেশ্বর মণ্ডল, বাসনা বৈরাগী, সবু বিশ্বাস, এই ছেলেটি এখন বর্তমানে খুব সুগায়ক এবং সুদর্শন, তার গান খুব সকলেরই খুব ভালো লাগে। এছাড়া যারা শাস্ত্র পাঠ তখনকার দিনে করতেন বা বর্তমানে করতেন, তার মধ্যে কিছু আগে যারা করতেন, বিশেষ করে তা যার নাম ডাক সবচেয়ে বেশি ছিলেন, জগৎবন্ধু বিশ্বাস, স্বর্গীয় জগৎবন্ধু বিশ্বাস, স্বর্গীয় দ্বিজেন্দ্রলাল বিশ্বাস, তারপরে ডক্টর জ্ঞান বিশ্বাস, ডক্টর জ্ঞান অধিকারী, বিভূতিভূষণ বিশ্বাস, বিনোদ বিহারী জয়ধর, ভাগ্যধর সমদ্দার, হরশিত বিশ্বাস, জিতেন্দ্রনাথ মজুমদার, শ্যামলাল রায়, গোবিন্দচন্দ্র পাণ্ডে, দিলীপ কুমার বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস, এরা এই যে বললাম তার মধ্যে অনেকেই মানে জীবিত নেই, খালি দিলীপ কুমার বিশ্বাসের ভাই অরুণ কুমার বিশ্বাস এখনো জীবিত আছেন, আর বাদ বাকি সকলেই পরলোক গমন করেছেন। আর বর্তমানে যারা শাস্ত্র পাঠ করেন, তাদের মধ্যে বিমল কান্তি রায় বাংলাদেশ, তিনি একজন প্রফেসর, তন্ময় কুমার সরকার, বিকাশচন্দ্র বালা, হিরণময় সরকার, আনন্দমোহন বিশ্বাস, ডক্টর সন্তোষ বিশ্বাস, প্রফেসর তাপস মহান্ত, মৃণাল বড়াল,
তপতি মণ্ডল, শর্মিলা মণ্ডল, এরা বর্তমানে এখন শাস্ত্র পাঠ টাঠ করে। আর আচ্ছা, আপনি সন্ন্যাসী বাবুর নামটা বললেন, এর মধ্যে সন্ন্যাসী বাবুর নামটা বলিনি, এইবার এই সেই সুযোগটা আপনি বলার আগেই আমি বলতাম। এই যে এখানে বলা আছে আপনাকে বলতে বলতে আপনাকে সেইখানে নিয়ে আসছি, যে মহাত্মা নিবারণচন্দ্র যখন শেষ কালে অর্থাৎ তারও বয়স হয়েছে, তিনি ভেবেছেন, চিন্তা করেছেন যে আমার এই পৃথিবীতে থাকার সময় নেই, তখন এই কাকে কিছু দায়িত্ব দেবেন, সেই জন্য বাংলাদেশে তিনজনকে দায়িত্ব দিলেন, যে বাংলাদেশে তারা, আবার ইন্ডিয়ায় তিনজন, এই তিনজন তিনজন তাদের নাম হচ্ছে বিদুষণ দত্তগুপ্ত ইন্ডিয়া, প্রিয়নাথ আচার্য ভারতবর্ষ, সুধীর কুমার সেনগুপ্ত, এরা সবই ভারতের, এরা তিনজন ভারত, মহাত্মা নিবারণ কর্তৃক এরা আদিষ্ট, এরা নাম বা দীক্ষা দ্বারে আদিষ্ট। তারপর বাংলাদেশে যারা ছিলেন তার মধ্যে হরিশ্চন্দ্র বিশ্বাস, তাকে সন্ন্যাসী বলে সবাই সবাই ডাকত বা জানত, আর সুধন কুমার মহন্ত, আর পুলিন কুমার, পুলিন বিহারী বিশ্বাস মহাশয়, এরা আসলে নামদান করার অধিকারী, এরা মহাত্মা নিবারণচন্দ্র কর্তৃক নামদানে আদিষ্ট, আর কেউ এখন পর্যন্ত ওই পর্যায়ে নাই। তবে একটা কথা বলে এখানে বলা উচিত, নাই বললে একদম ভুল হবে, বর্তমানকালে আমি যদি সত্যটাকে প্রকাশ করতে চাই তাহলে আমার এটুকু বলে রাখা উচিত, কারণ বিশেষ করে আমার জীবদ্দশার কথা আমি বলছি, তো সেখানে দুজন লোক বাংলাদেশে তারা একটু শীর্ষ স্থানে রয়েছেন, তারা নামদান করে, নামদান গুরুভ্রাতা ভগ্নীর নামদান করে, তাদের মধ্যে বিশিষ্ট হচ্ছেন একজন, তিনি হচ্ছে অরবিন্দ মধু। আচ্ছা, অরবিন্দ মধু মহাশয়, তিনিও একটা তিনিও এই আত্মাকর্ষণের মধ্যে নামদানের সুযোগটা পেয়েছেন, অরবিন্দ মধু, ডক্টর ডক্টর নয়। আর একজন হচ্ছে আপনার নিখিল রঞ্জন হীরা, এরাই আত্মাকর্ষণের মাধ্যমে নামদানের আদিষ্ট হয়েছে, এগুলো এখন বর্তমানে আছে। নিখিল রঞ্জন হীরা কি বাংলাদেশে? বাংলাদেশে, বাংলাদেশে দুজনেই বাংলাদেশে, অরবিন্দ মধু মহাশয় বাংলাদেশে, আর নিখিল রঞ্জন হীরা উনিও বাংলাদেশে, আর এই দেশে কেউ ওরকম ভাবে আদিষ্ট নেই। তাহলে এই যে নামগুলো আমি বললাম, এদের মধ্যে আপনি বুঝতে পারলেন যে এটা একটা প্রাচীন ইতিহাস আমি দিলাম, এখন বর্তমানে যারা আছে না আছে তাদের কথা আমি অতটা বলতে পারলাম না। আচ্ছা, আর একটা কথা আপনাদের আমি বলি, সেদিন আমরা আলোচনা করতে করতে কতগুলো জিনিস আমি বলতে বলতে গিয়ে পরিষ্কার করে বলতে পারি নাই, ওটা দেখা যায়, ওটা হচ্ছে একান্ত প্রয়োজনে সত্যধর্ম মহামন্ডলটিকে রেজিস্ট্রেশন করার যে প্রয়োজন এলো সেটা একমাত্র রাজেন সরকারের জমি দানের ব্যাপারটা, সেই জন্য তখন ওই রেজিস্ট্রেশন করা হলো, সেটা করলেন মাননীয় সুরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়, আমাদের সর্বজনশ্রদ্ধ সুরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয় এই রেজিস্ট্রেশনের দায়িত্ব নিয়ে রেজিস্ট্রেশন করে, সেটা হলো 1944 সালের 19শে জুন। আচ্ছা, 1944 সালের 19শে জুন, এটা হলো আগের দিন স্পেসিফিক ডেটটা, সেই ডেটটা বলা যায়নি বলে সেই সংশোধনটা আমরা করে দিলাম, আর একটা কথা আমরা ওইখানে এক জায়গায় উল্লেখ করেছিলাম যে মহাত্মা নিবারণচন্দ্রের সঙ্গে আর মহাত্মা সুরেন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে যে দ্বন্দ্ব ছিল যেটা মিটে যায় সেটা বলেছিলাম, 1 নম্বর জয় রাম ব্যানার্জি লেন, ওটা না, ওটা হবে 1 নম্বর জয় নারায়ণ ব্যানার্জি লেন, এই সংশোধনটা আমাদের ধরে নিতে হবে। আর একটা সংশোধন আছে, সেটা আমরা বলছি, আপনি কথা প্রসঙ্গে আমাদের বলতে এসেছিল যে এত দ্বন্দ্ব কেন, এত বিভেদ কেন, এত ভাগাভাগি কেন, এ সম্বন্ধে আমাকে বলতে সেই 3-4 দলের মধ্যে যে দলটি সবচেয়ে বড় বা যার সঙ্গে আমার সঙ্গে অনেকক্ষণ তর্কাতর্কি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে আমার নিজের ঘরে বসে, সেখানে একটাই আপনাকে বলেছিলাম সেদিন যে তন্ময় সরকার
এবং আমাদের হিরণময় সরকার, এরা দুইজনে আমাকে এরা হিসাবে বলেছিল যে তোমরা আমরা একসাথে হই। সে সম্বন্ধে কথা আমরা পূর্বে বলেছি, কিন্তু সেই দিনটা কবে ছিল সেটা আমি বলে দিই। সেটা ছিল আপনার সেই দিনটা ছিল সেটা ছিল 6 মে 2009। আচ্ছা, 6 মে 2009-তে আমার নিজের ঘরে বসে এই তর্কতর্কি হয়ে ওরা ভাগ হয়ে যায় যে আমরা আর আজ থেকে এই সত্য ধর্ম মহামণ্ডলের তরফে যেসব উপাসনা হয় সেখানে আমরা যোগদান করবো না। এই যে একটা ভাগাভাগি ওখানে হয়ে গেল, এটাই এখন চলছে। তারপরে আরও ব্যাপার হয়েছে যে এখন যে প্রশ্নগুলো আসছে সেগুলো খুব স্বাভাবিক নয়, অস্বাভাবিক প্রশ্ন, যে কে নাম দেবে, কে কী করবে, এ নিয়ে অনেক সমস্যা আছে। আপনি নিশ্চয়ই কিছু কিছু খবর রাখেন, সেই খবরগুলো সত্যি সত্যি। তার মধ্যে আমরা একসঙ্গে বসে যে উপাসনাদি করবো সেই অবস্থায় আমরা এখন নেই। আমরা যেন মনে করছি যে একসঙ্গে বোধহয় করা যায় না, অথচ করলে কিন্তু একসঙ্গে করাও যায়। হ্যাঁ, একসঙ্গে করা গেলেই তো ভালো, এবং একটা জায়গা থেকে যদি কন্ট্রোল না হয় তাহলে বিচ্ছিন্নতা মাথা ছাড়া দেবে, এবং এই বিচ্ছিন্নতার ফলে আলটিমেটলি সত্য ধর্মের লাভের চাইতে লোকসান বেশি হবে এবং কিছু ভালো লোক বসে যাবে। এটা আপনাকে কথাটা বলছি এই জন্য যে আমি লক্ষ্য করছি যে আমাদের মধ্যে এরকম কিছু কিছু অশালীন কথাবার্তা চালাচালি শুরু হয়েছিল। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে কারুর কারুর ধারণা যে সত্য ধর্মটা প্রচার করার বা সত্য ধর্ম সম্পর্কে কাউকে কিছু বলার অধিকার সবার নেই। আদিষ্ট সাধক ছাড়া সত্য ধর্ম সম্পর্কে কারুর কোনো কমেন্টস করা উচিত না, এরকম একটা ধারণাও কিন্তু কারুর কারুর মধ্যে জেগেছে। এখন এতে হবে কি, যারা সত্য ধর্ম সম্পর্কে জানতে চান তারাও নিজেদেরকে গুটিয়ে নেবেন অনেকটা, কারণ আমি কার কাছ থেকে জানছি সেটা যদি সঠিক জায়গা না হয় তাহলে আমার মনে এই সন্দেহ যদি থাকে যে আমি সঠিক জায়গা থেকে তথ্যগুলো পাচ্ছি না, তখন আমার জানার আগ্রহটা কমে যাবে। তো সেই জায়গাটা আমার মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা ইয়ে করা উচিত, কারণ সত্য ধর্ম সম্পর্কে সাধারণ লোক জানতে আগ্রহী, এ ব্যাপারটায় আমি নিজে 100% ক্লিয়ার যে অনেকেই এটা জানতে চায়, কিন্তু কে জানাবে, যে জানাচ্ছে সে অধিকারী কি না, বা তার সেই যে ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, সেই জ্ঞান আছে কিনা, সেই শক্তি আছে কিনা, এইটা নিয়েও অনেক সময় বিভিন্ন আমি লক্ষ্য করছি যে একজন তো বলছে ওরা যা প্রচার করছে সেটা ঠিক নয়, আর একজন বলছে ওরা যা প্রচার করছে সেটা ঠিক নয়, কোনটা যে ঠিক আমাদের মতন সাধারণ লোকের পক্ষে যারা তখন একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। যাই হোক, আপনি সত্য ধর্মের নতুন যারা আসছে, এর আগের দিনও আমি একই কথা বলেছিলাম যে তাদের কাছে যে বার্তা, কারণ আমি লক্ষ্য করছি দিন দিন সত্য ধর্মের প্রচার বাড়ছে এবং সত্য ধর্মের লোকজনের সংখ্যা প্রচুর হচ্ছে, তারা কতটা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে চলছে, কতটা আধ্যাত্মিক ডেভেলপমেন্টের জন্য সঠিক রাস্তা বেছে নিচ্ছে, এগুলো আপনারা যারা পুরনো আছেন এখনো তারাই বুঝতে পারবেন, সাধারণ লোক তো বুঝতে পারবে না। তো সেই নতুনদের কাছে আপনাদের আপনার তরফ থেকে আর একটা বার্তা আমি শুনতে চাই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে যে একটা ধর্ম সম্প্রদায় বা একটা গোষ্ঠী বা একটা ধর্ম সংস্থা, তার যে কতগুলো নির্দেশ থাকে, অর্থাৎ যিনি সত্য ধর্ম প্রচার করছেন তার দ্বারা কিছু নির্দেশ থাকে, আমরা সেই নির্দেশটা যারা সত্য ধর্মের ফলোয়ার্স তারা যদি ঠিকভাবে পালন না করি তাহলে কি যন্ত্রণাদায়ক ব্যাপার হয় সেটা আমি
উপলব্ধি করতে পারি। কেন পারি আপনাকে পরিষ্কার করে বলি যে দেখুন, আমরা লোকের সামনে জামা কাপড় সুন্দর করে পরে গিয়া মনে হয় যে আমি একজন ভদ্রলোক, কিন্তু আমার জামার পেছনে, আমার পোশাকের পেছনে, আমার এই যে আচার আচরণের পেছনে যদি সেরকম ঠিক এই পোশাক অনুযায়ী না থাকে, তাহলে তার কোনো মূল্য হয় না। আমরা সত্যধর্ম কথাটা বলছি, সত্যধর্ম নিয়ে নানা রকম প্রশ্ন সম্মুখীন হচ্ছি, আমাদের ইচ্ছা হয় কিছু বলার, কিছু শোনার, কিছু জানার, কিন্তু সেইরকম লোকের অভাব। আর সবচেয়ে বড় অবাক কাণ্ড হচ্ছে যে আমরা যেন মনে করছি যে আমরা প্রত্যেকেই অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি, অথচ মানুষকে বোঝানোর মতো ক্ষমতা মনে নেই। আর তাছাড়া আমাদের আচার আচরণের দ্বারা আমরা যে মানুষের কাছে গ্রহণযোগ্য হব বা সত্য ধর্ম সবার গ্রহণযোগ্য হবে, সকলে এত উৎকণ্ঠা সহকারে আসে, তাদের ইচ্ছা হয় সত্য ধর্মে এসে প্রবেশ করে সত্য ধর্মের আচার আচরণ বা পালন করে তাদের জীবন সুন্দর করবে, ধর্মপথে তারা পরিচালিত হবে, সেইখানে কিন্তু একটা বিরাট রকমের ফারাক থেকে যায়। আজকে আপনার কথাগুলো বলতে, আপনার কথার মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে শুধু আমরা সামান্য কয়েকজনের সামনে যাই, কিন্তু সত্য ধর্ম ব্যাপারটা তো সমস্ত পৃথিবীব্যাপী, এর একটা প্রসার ঘটানো দরকার। কিন্তু সেই রকম পর্যায়ে যেটুকুন আমাদের করণীয় আমরা তা করতে পারি না। আর করতে পারি না কেন, যে ওই যে যে যতটুকুন পারে সেটা যদি সেভাবে সে সবার সামনে সেইটুকুন তুলে ধরার মতো তার ইচ্ছা থাকতো এবং সঙ্গবদ্ধভাবে সংগঠিতভাবে, তাহলে যে সুযোগটা আমরা পেতাম সেই সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে এতগুলো দলে বিভক্ত হওয়ার ফলে এত প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সবাই বলছে যে তোমাদের এই সত্য ধর্মের সমস্ত আচার অনুষ্ঠান অত্যন্ত ভালো, এর প্রার্থনা, এর সঙ্গীত, এর শাস্ত্র সমস্ত কিছু সমস্ত মানবের পক্ষে উৎকৃষ্ট, তাতে কোনো সন্দেহ নেই। অথচ আমাদের আচার আচরণ দ্বারা আমরা সঙ্গবদ্ধ নই বলে আজকে আমাদের সেই যে একটা কলুষতা তাই আমাদের মধ্যে প্রবেশ করেছে। সত্য ধর্মের অঙ্গনে একটা কালো মেঘের এই আকাশে, সত্য ধর্মের আকাশে একটা কালো মেঘ আমাদের ছেয়ে গেছে। আমরা দুটি দেশ, বাংলাদেশ এবং ভারতবর্ষ, আমাদের এই দুটো দেশেই এই সত্য ধর্মের প্রভাবটা বেশি, কিন্তু সেই বাংলাদেশ এবং ভারতবর্ষ এই সমস্ত গুরুভ্রাতা যদি একটা নিয়ম কানুনের মধ্যে না চলে, একটা নীতি পালন না করে, যার যার নীতি সে পালন করে তাহলে থাকে না। আজকে হিন্দু ধর্ম বলুন, খ্রিস্টান খ্রিস্ট ধর্ম বলেন, তারপর আপনার যদি বলুন যে ইসলাম ধর্ম, এর প্রত্যেকের কিন্তু একটা একটা কেন্দ্রীয় ব্যাপার রয়েছে, তাদের একটা নির্দিষ্ট পথ রয়েছে, সেগুলো কিন্তু কেউ অতিক্রম করে না, সেগুলো পালন করে। আর সত্য ধর্ম যেন করতে গিয়ে আমরা সেই নির্দিষ্ট পথটা ঠিকভাবে পালন করতে পারছি না, বড় দুঃখজনক ঘটনা। আমি নিজে মানে এই জন্য মানে খুব দুঃখিত যে আমি নিজে উপস্থিত থাকা সত্ত্বেও আমি দেখছি আমি যেন কেমন হয়ে যাই, অর্থাৎ সবটা মেনে নিতে পারি না। আমি এত সুন্দর জায়গা, এত সুন্দর ব্যবস্থা, আমি যেখানে যাই যখনই কোনো জায়গায় যাই গেলে পরে সেখানে বলে আপনাদের এই যে সঙ্গীত, এই যে উপাসনার ব্যবস্থা, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শাস্ত্র আলোচনা, তারপরে প্রার্থনা, এর মতো সুন্দর জিনিস নেই। এটার মধ্য দিয়ে মানুষ তার মনুষ্যত্বকে প্রসারিত করতে পারে, সে মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভ করতে পারে, দেবত্ব থেকে সে আরো উন্নত অবস্থায় পৌঁছতে পারে যদি এই পথে চলে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের কিছু এই যে দলভ্রষ্ট হওয়া, আমার দল বিভক্ত হওয়ায় এই সমস্ত সুযোগটা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, কথাটা খুব সত্য, তাতে কোনো সন্দেহ নেই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যখন উপাসনাদি হয়, আপনি নিজেও বোধহয় স্বীকার করবেন যে আমরা কিন্তু সব আমাদের নিয়ম যেটা বইতে যেটা আছে, আমাদের নির্দেশ করা আছে, গুরুদেবের যা নির্দেশ, তাতে প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীকে খুব সমাদরে বলা হয় সহোদর সহোদরা। এই কথাটা আগেও বলেছি, এই যে সহোদর সহোদরা কতটা মূল্য। আজকে যদি আমার বাড়িতে কোনো গুরু ভ্রাতা এসে হাজির হয়, আমার অন্যান্য আত্মীয় যারা সাধারণ স্বাভাবিক আত্মীয় তাদের থেকে সেই আত্মীয় যেন একটা অন্য মাত্রা লাভ করে এবং তাকে পেয়ে আমি যেন একটা আনন্দ উপভোগ করি। এই সম্পর্কটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, কিন্তু রিসেন্ট সত্যি কথা বলতে কি
আমি কোথায় যেন একটা অভাব বোধ করছি, এটা আমাকে মানে ফ্রিলি বললাম আপনাকে। না না ফ্রিলি না, এগুলো সত্য ঘটনা, কোথাও একটা অভাব বোধ করছি। আপনি যেটা বলছেন এটা শুধু আপনার একমাত্র আকর্ষণের কারণ ছিল। হ্যাঁ, এই যে ভ্রাতৃত্ব বোধ, এই যে পরমাত্মীয়তার একটা নিদর্শন, এটা কিন্তু খুব দেখা যায় না, কিন্তু সেই জায়গাটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমাদের। আমি আশা করব আবার সেই ভালোবাসার জায়গাটা জাগ্রত হবে সবার মনের মধ্যে, আবার সবাই গুরুদেবের নির্দেশ অনুযায়ী গুরুদেবের স্নেহধন্য হয়েই পরমাত্মা পরমেশ্বরের আরাধনায় লিপ্ত হবে। আজকে এই পর্যন্ত শেষ করি নাকি? না, আপনাকে আমি একটা প্রশ্ন করবো। আচ্ছা আপনি বলুন তো, এই যে ঈশ্বর ঈশ্বর আমরা সকলেই বলি, পরমেশ্বর পরমেশ্বর বলি, সৃষ্টিকর্তা বলি, আপনাকে প্রশ্নটা আপনাকে যে এটাকে কি করে মানুষকে একেবারে বোঝাতে পারবো যে হ্যাঁ একজন আছেন, তিনি সব এবং সমস্ত দেব দেবী নর নারী যা কিছু আছে, যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তিনি, এটা সকলে স্বীকার করি, অথচ স্বীকার করে যেন কোথায় মনে করি যে কি করে বিশ্বাস করব, এ সম্বন্ধে আপনার কি বক্তব্য? কঠিন প্রশ্ন প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমি তো আসলে অজ্ঞান, আমি তো ঈশ্বরকে দেখিনি। তবে আমার একটা জিনিস মনে হয়, প্রত্যেকটি জিনিস, মানুষ তো দূরের কথা, প্রত্যেকটি জিনিস একটা আশ্রয়ে থাকে, সেই আশ্রয়টাই ঈশ্বর। পৃথিবীটা যেমন জলের উপরে ভাসছে, আমরা যেমন পৃথিবীকে আশ্রয় করে বেঁচে আছি, অন্নকে আশ্রয় করে বেঁচে আছি, বাতাসকে আশ্রয় করে বেঁচে আছি, বাতাস আবার অগ্নিকে আশ্রয় করে বেঁচে আছে, বা এই যে একটার পর একটা আশ্রয়, এই আশ্রয়ের শেষ আশ্রয়টাই ঈশ্বর। এটা তো আপনি বলছেন, আমার শাস্ত্র অন্যান্য শাস্ত্র সমস্তই বলছে ওইটা, কিন্তু কত এগুলো কি একদম প্রত্যয় করে বিশ্বাস করে এটাকেই আমরা ধরে নেব যে এরপরে কোনো আমাদের প্রশ্ন থাকা উচিত না, সেই জায়গাটা কি করে আমরা এটাকে এতটা প্রত্যয় প্রকাশ করতে পারি? এক হচ্ছে বুদ্ধির ওপারে যিনি, তাকে দিয়ে তো, তাকে তো বুদ্ধি দিয়ে ধরা যাবে না, কিন্তু বুদ্ধির ওপারে যে, যেমন আমাদের যে পাঁচটা দেহ আছে, এই পাঁচটা দেহ সম্পর্কে আমাদের নিজেদের কোনো জ্ঞান আছে? অথচ পাঁচটা দেহ আছে, যেমন অন্নময় দেহ, এটা আমরা বুঝি, এটা অন্নময় দেহ আছে, অর্থাৎ যে দেহটা অন্ন খেয়ে বেঁচে থাকে, ঠিক তেমনি প্রাণময় দেহ, অর্থাৎ যে দেহটা বায়ু খেয়ে বেঁচে থাকে, মনময় দেহ, যে দেহটা মনের চিন্তা ধারাদার খোরাক, এই যে তিনটে দেহ, এরপরে আরো দুটো দেহ আছে, একটা হচ্ছে বিজ্ঞানময় দেহ, আর একটা হচ্ছে আনন্দময় দেহ, এই দেহগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই, কিন্তু যদি আপনি একটু ডিপলি ভাবেন তাহলে দেখবেন এই তিনটে দেহই আপনার কাজ করে। আমরা যখন শুয়ে থাকি, এমনিতে একটা চেতন জগৎ আমাদের আছে, যখন আমরা চলাফেরা করছি, ইয়ে করছি, তা করছি, আমাদের আর একটা জগৎ আছে, যে জগতে আমরা প্রতিনিয়ত যাই, সেটা হচ্ছে স্বপ্নের জগৎ। এই স্বপ্নের জগতে সবাই যায়, সেখানেও তার শারীরিক ক্রিয়া অনুভূত হয়,
এই শারীরিক ক্রিয়া যখন অনুভূত হয় ওই মুহূর্তে সে কিন্তু মনে করে ওটাই সত্যি, কিন্তু 6 ঘন্টা পরে যখন ঘুম ভাঙে তখন মনে করে যে না ওটা সত্যি নয়, কিন্তু ওই মুহূর্তের জন্য ওটা সত্যি। অর্থাৎ ওটাও একটা জগৎ, যে জগতে মনে হয় সবই সত্যি। ঠিক তেমনি আর একটা আমাদের অবস্থা আছে, সেটা হচ্ছে সুষুপ্তির অবস্থা। যে সুষুপ্তির অবস্থায় আমরা সাম্যাবস্থায় থাকি, এই যে সাম্যাবস্থার মধ্যে থাকি তখন আমরা বলি যে আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই টের পাইনি। আমি কিছুই টের না পাওয়ার যে অবস্থাটা সেটা সুষুপ্তির অবস্থা, এবং তখন আমার কারণ দেহ কাজ করে। প্রথমে আমার স্থূল দেহ কাজ করে, তারপরে আমার দুটো সূক্ষ্ম দেহ আছে, একটা মানসিক একটা প্রাণবায়ু দিয়ে যেটা তৈরি সেটা। তো এই দুটো দেহ স্বপ্ন অবস্থার মধ্যে কাজ করছে, এবং এই এই দেহে যখন কাজ করে, একটা সূক্ষ্ম দেহের কাজ। তো মহাত্মা গুরুনাথ সেনগুপ্ত বিভিন্ন জায়গায় সূক্ষ্ম শরীরে ভ্রমণের ব্যাপারে, সূক্ষ্ম শরীরে বিভিন্ন জিনিস জানার ব্যাপারে সহযোগিতা হতে পারে বা করা যায় এই ব্যাপারটা উনি বারবার করে বলেছেন। তো আমরা মৃত্যুর পরে তো এই জগৎ ছেড়ে বাসনা বা কামনার জগতে চলে যাই, এটা হচ্ছে ভূ, আর পরের জগৎটা হচ্ছে ভুব। এই যে ভুব জগতে যখন আমরা চলে যাই তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা স্বপ্নের জগৎ। এই ভুবর জগতে যখন আমরা চলে যাই তখন আমাদের স্বপ্নের জগৎ। এই স্বপ্নের জগতে যখন আমরা যাই তখন কিন্তু আমরা প্রথম দিকে বুঝতেই পারি না যে আমরা পৃথিবীতে নাই, অর্থাৎ দেহ আমার নাই, এই অনুভূতিটাই থাকে না। মানুষ মৃত্যুর পরে ওই মুহূর্তে সে কিন্তু বুঝতে পারে না যে আমি মরে গেছি, সে দেহকে ইনস্ট্রাকশন দিতে তালে থাকে। এই যে দেহকে ইনস্ট্রাকশন দিতে তালে থাকে, দেহ কোনো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে না, তখন সে অসহায় হয়ে যায়। ভূগর জগতে যাওয়ার জন্য, যার জন্য এই যে উপাসনা, আমি লক্ষ্য করেছি সত্য ধর্মের উপাসনার মধ্যে মৃত্যুর পরে শ্রাদ্ধশান্তির সঙ্গে একটা উপাসনা সত্য ধর্মের তরফ থেকে করা হয়। এটার একটা ভীষণ গুড ইফেক্ট আছে। এই উপাসনার ফলে যিনি মারা যান তার যেসব পূর্বপুরুষ, অর্থাৎ যারা আগে মারা গেছেন, তারা কিন্তু সদ্য যিনি মারা গেছেন তাকে ভূগর জগতের নিয়মকানুন শেখানোর জন্য, অ্যাডজাস্টমেন্ট করানোর জন্য তাকে অ্যাডভাইস দেয় এবং তাকে সহযোগিতা করে। এই যে সহযোগিতাটা করে, এই সহযোগিতাটা করার পেছনে সত্য ধর্মের উপাসনার অর্থাৎ বিরাট ভূমিকা আছে ওখানটায়। তো ঈশ্বর আছে কি নেই সেই জায়গাটায় যেতে গেলে আপনাকে এইসব পদক্ষেপগুলো পেরিয়ে যেতে হবে, তবে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আছে কি নেই। আমাদের কাছে তো ঈশ্বর একটা বিশ্বাসের বস্তু, আমার বাবা বলে দিয়েছে ঈশ্বর আছে, আছে। আমরা পরিবেশের সবাই বলছে ঈশ্বর আছে, আছে। এটা তো আমাদের অনুভূতির বিষয় নয়, আমরা কেন বিশ্বাস করেছি, আমরা যে যা বলেছে সেটাকে শুনে আমরা বিশ্বাস করেছি। আমি নিজে মনে করি ঈশ্বর বিশ্বাসের বস্তু ততক্ষণ যতক্ষণ আপনি সাধক। আপনাকে এটা বিশ্বাস করে নিয়ে এগোতে হবে, কিন্তু ঈশ্বর নিতান্তই বিশ্বাসের বস্তু নয়। আপনি ঈশ্বরের সম্পর্কে জানতে হলে যতক্ষণ অব্দি আপনার হৃদয়ে সেই অনুভূতি না আসবে, যার জন্য আপনি দেখবেন সত্য ধর্মের গুরুদেব সম্পর্কে যখন বলা হয়েছে তখন কে গুরুদেব হবে, সেখানে একটা কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে যে তিনি আশ্রমী হবেন, ব্রাহ্মণ হবেন। এবং দুটো কথার মানেও দেয়া আছে, ব্রাহ্মণ মানে এই নয় যে জন্মসূত্রে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে সেই যার ব্রহ্ম জ্ঞান হয়েছে,
আর আশ্রমী মানে সেই ওই ঋষিকেশে গিয়ে আশ্রমে বাস করছে সেই আশ্রমী নয়, যার হৃদয়ে যে আশ্রয়, হৃদয়ের মধ্যে যে আশ্রয় নিয়েছে। আসলে ঈশ্বর অনুভূতিটা আমাদের স্বাভাবিকভাবে যদি আমরা একটু ডিপ থিঙ্কিং করি তাহলেই আমরা নিজেরা বুঝতে পারব, কিন্তু যদি আমরা ডিপ থিঙ্কিং না করি, একটা গভীর চিন্তাটা কিন্তু একটা মূর্তি, আমরা চিন্তাটাকে যত গভীরে নিয়ে যেতে পারবো তত সেটা মূর্তির আকার নিতে পারবে, চিন্তাটাকে যত গভীরে নিতে পারবো চিন্তাটা তখন একটা মূর্তির আকার নেবে। মূর্তির আকার যতক্ষণ যে সময় নিল তখন আপনি ভাবলেন যে এই তো ঈশ্বরকে দেখেছি, আসলে আপনার চিন্তার গভীরতাই ওই একটা স্টেজ অবধি ওইখানে পৌঁছে দিয়েছে, পৌঁছে দিয়েছে। এরকম নয় যে ওই জিনিসটা আরেকজন দেখতে পাচ্ছে, তো আপনার চিন্তার গভীরতাটা আপনি দেখতে পাচ্ছেন। ইভেন আমি পরাবিদ্যার বই পড়ে দেখেছি, তারা বলছে যে আমরা ইহলোকে যারা আছি আর পরলোক অর্থাৎ ভূবর লোকে যারা আছে তারা কিন্তু আমাদের দেখতে পায়, তারা আমাদের সাথে কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারে না। আর দেখতে পায় মানে এরকম দেহ দেখতে পায় তা কিন্তু নয়, আমাদের যে আউরা দেহ আছে অর্থাৎ আমাদের এই শরীর থেকে এক ফুট মতো এই গ্যাপ এই একটা আউরা আছে অর্থাৎ একটা আভা আছে স্কেচ মতো, হ্যাঁ আভা আছে, সেই আভাটা দুটো অংশে আমার কাছে নিজের কাছে যদিও মনে হয়েছে যে ওইটা দুটো ভাগে বিভক্ত নয় অনেকগুলো ভাগে বিভক্ত, কিন্তু শাস্ত্র বলছে যে ওটা দুটো ভাগে বিভক্ত এবং ওই দুটোই হচ্ছে সূক্ষ্ম শরীর, একটা হচ্ছে প্রাণিক শরীর প্রাণময় শরীর আর একটা হচ্ছে কারণ শরীর, এই কারণ শরীরের আবার তিনটে ভাগ আছে। তো এই দুটো শরীরে যে আভাটা থাকে এটা ভূবর লোকের যারা আছেন তারা দেখেন, এবং ওই আমরা যখন দুঃখী হই ওটার মধ্যে ওই একটা ভাইব্রেশন একটা বাঁকা 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 দেখি ভাব হয়। তো ঈশ্বর তো অনেক পরের ব্যাপার, নিজেকে কতটুকু জানতে পেরেছি নিজের অবস্থাটা সম্পর্কে কতটুকু জানতে পেরেছি সেটা থেকেই আপনি আস্তে 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 ঈশ্বরের অনুভূতিটা আসবে। এবং অলৌকিক অনেক ব্যাপার আছে, অলৌকিক আমি বলবো না সবই লৌকিক, আমরা জানি না বলে ভাবি যে অলৌকিক, তো এরকম অনেক কিছু ব্যাপার আছে যেটা থেকে আস্তে 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 স্টেজ পেরিয়ে যখন উপরের দিকে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে একজন পরিচালক আছে, কোনো কিছু নিয়মের বাইরে হয় না, ইভেন ভূগর লোকেও কোনো কিছু নিয়মের বাইরে হয় না, পরাবিদ্যাবিদরাও তাই বলছেন নিয়মের বাইরে কোনো কিছুই হয় না, সে আপনি ইহ জগতেই বলুন পরলোকেই বলুন কোনো জায়গায় নিয়মের বাইরে কোনো কিছু হয় না, নিয়মের মধ্যেই সব কিছু হচ্ছে এবং ঈশ্বরই একমাত্র সেই নিয়মের নিয়ন্ত্রক। এই যে কথাগুলো এতক্ষণ বসে বললেন দেখুন এটা মনোযোগ সহকারে শোনার মতো জিনিস, আপনি হয়তো এত কথা বলবেন বলে আপনি প্রস্তুত ছিলেন না, কিন্তু কথাগুলো বলতে 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 কথার সংখ্যা বেড়ে যায় এবং সেই সংখ্যা দিয়ে চেষ্টা করা হয় যে আমি কি বলতে চাইছি আপনি কি জানতে চাইছেন আপনাকে কতটা আমি বোঝাতে পারলাম, এরকম একটা চেষ্টা চলে। আর সেই চেষ্টাটা যত বেশি বিস্তৃত হবে ততই যেন আরও কিছু জানার আগ্রহ থাকবে। আমার একটা ছোট্ট কবিতার মধ্যে আমি লিখেছিলাম, কবিতাটা হঠাৎ লেখা হয়ে গেছিল তাই আমি কথাটা কবিতাটা সম্পূর্ণ মনে না থাকলেও আমি চেষ্টা করছি, একটা কথা কবিতাটার নামই হচ্ছে একটা কথা, অর্থাৎ একটা এই একটা কথায় কবিতাটা কি হলো একটা কথা, একটা কথা সবার প্রথম, দুটো কথা নয়, একটা দিয়ে শুরু প্রথম পরে লক্ষ্য কথা হয়, একটা জগৎ একটা ধরা একটা পৃথিবী একটা মহাবিশ্ব হয়, একটা থেকে সৃষ্টি প্রথম তারপরে সৃষ্টি স্থিতি লয়, এই আমার কবিতা একটা। এখন এই যে এই যে সৃষ্টিকর্তাকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করে দিয়ে একবার সামনে ধরতে পারবো যে এই হলো সৃষ্টিকর্তা, অত সহজ জিনিসটা নয়।
আজকে দেখুন যে আমরা সৃষ্টিকর্তাকে বুঝতে চেষ্টা করি আর না করি, অনেকে যদি বলে থাকি যে না সৃষ্টিকর্তা বলে কেউ নেই, সেটা যেমন বলে দিয়ে আমি সেরে চলে যাব সে সুযোগটাও নেই। কিরকম যে আমি জন্মগ্রহণ করেছি আমার মৃত্যু হবে, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, এই সময়টা কিন্তু আমার হাতে নাই আপনার হাতেও নেই, কিন্তু যিনি সৃষ্টি করলেন তিনিই কিন্তু আবার ধ্বংস করবেন। আবার আমাকে সৃষ্টি করার পর যে আমার আত্মাটা, সে আত্মাটাকে নিয়ে তিনি আবার কোথায় পাঠাবেন, কার কাছে পাঠাবেন? ওই যে একটু আগে বলেন না যে কি বলে কারণ শরীর, কারণ শরীরের কিন্তু কোনো সংখ্যা নির্ণয় করার মতো নেই, কত শরীর এই কারণ শরীর, সে কত ইয়েটা কোনো গুণ করে যোগ করে বিয়োগ করে পাওয়া যাবে না। সেরকম যে এই সৃষ্টির ব্যাপারটা, সৃষ্টিকর্তার ব্যাপারটা আমরা যত শাস্ত্র ঘাঁটি যতগুলি হয়তো আগ্রহ সহকারে আরো পড়তে চেষ্টা করতে পারি, কিন্তু সৃষ্টিকর্তাকে কিছু কিছু ব্যাপারে আমাদের খুব সংক্ষেপে বিচার করতে হয়। যেমন আমার সৃষ্টি হয়েছে আমার মৃত্যু হবে, আবার এটাও ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি যিনি করছে তিনি কিন্তু পরিচালনা করছে। এইরকম করে করে এই আপনার কথার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হয়েছে যে আমি যে চিন্তা করছি সে চিন্তাও কিন্তু আমাকে করাচ্ছে কেউ না কেউ, তা না হলে না বিজ্ঞানরা বৈজ্ঞানিকরা তারা বিজ্ঞানের গবেষণা নিয়ে ব্যস্ত, ধরেই নেই তারা ঈশ্বর চিন্তা নিয়ে ব্যস্ত নয়, কিন্তু ওই যে গবেষণায় তিনি বসেছেন কি জিনিস দিয়ে কি করলে কোথায় কোনটা মেশালে কোন কেমিক্যাল কার সঙ্গে যুক্ত করলে কি বিস্ফারিত হবে বা কি কতটা হবে কি তৈরি করা যাবে, কিন্তু চিন্তার পর চিন্তা তার যতটুকুন জ্ঞান আছে সেই জ্ঞান সাহায্যে তিনি পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। আর যখনই তিনি সাকসেসফুল হয় অর্থাৎ তিনি তখন দেখবেন যে এটা কাজটা আমি এতদিন করে চেষ্টা করেছি পারিনি আজকে পেরেছি, তখন তিনি আস্তে আস্তে তার মনের থেকে একটা ধন্যবাদ দিয়ে বসে, কিরকম থ্যাংকস গড, তখন তার মনেও নেই সেই ঈশ্বরকে মানে কি মানে না তার মতো, সে বলে ফেলো থ্যাংকস গড, অর্থাৎ তোমার তুমি থাকো বা না থাকো তুমি এই কাজ আমাকে এতক্ষণ বসে যে চেষ্টা আমি করেছি সেটা আমি সফল হলাম। তাই সৃষ্টিকর্তার সৃষ্টিতে এভাবেই বিশ্বাস করতে হবে। প্রতিটি জিনিসের মধ্যে কালকে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল যে কাণ্ডটা দেখেছো যখন আঙুর ফলটা হচ্ছে তখন আঙুর ফলটা একটা স্বাদ নেই, তারপর আঙুর ফলটা একটু যখন বড় হচ্ছে তখন সেটা খেলে টক 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 লাগছে ভালো লাগছে না, কিন্তু তারপরে যখন একটু হলুদ হলুদ আসছে তখন সেই আঙুর ফলটা খেলে তার তার মধ্যে খালি মিষ্টি অপূর্ব তার টেস্ট। তাহলে যিনি সৃষ্টি করলেন আঙুর ফলটা, এই আঙুর ফল দিয়ে সমস্ত ফলের কথাই চিন্তা করুন যে তার মধ্যে যে যে সময় যতটুকুন যার টেস্ট বা তার মধ্যে যে রস সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু যখন পেকে গেল তখন কিন্তু তার অপূর্বতা স্বাদ কোথায় ওই মাটিতে ওই জল আবহাওয়া সব কিছু, একটা পাশাপাশি কতগুলো গাছ রয়েছে আম গাছ কাঁঠাল গাছ খেজুর গাছ জাম গাছ যত রকমের ফল আছে সমস্ত রয়েছে একই মাটিতে সাজানো সাজানো রয়েছে, কিন্তু সমস্ত টেস্টটাই আলাদা। তাহলে এর মধ্যে কতটুকু নুন লাগবে কতটুকু মিষ্টি লাগবে কতটুকু চিনি দিতে হবে বা অন্যান্য কি কি দিতে হবে এই একজন একজনকে তো চিন্তা করে তাই বন্দোবস্ত করতে হয়েছে, সেই বিশ্বাসগুলো যদি আমরা করতে পারি তাহলে যে সৃষ্টির পেছনে একজন আছেন এ কথা স্বীকার করতে হবে। আর বৈজ্ঞানিকরা শেষ পর্যন্ত তারা চিন্তা করে শেষ পর্যন্ত এই সমাধানে এসছেন যে না ঈশ্বর আল্লাহ ওসব কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে একটা শক্তি আছে, একটা শক্তির দ্বারা সব কিছু হচ্ছে, তাহলে সেই শক্তিটাকে তিনি ঈশ্বর বললেন না গড বললেন না কিছু বলে তাই তিনি একটা পরম শক্তি বা সুপ্রিম এনার্জি বলে ছেড়ে দিলেন, বেশ ভালো কথা, তবু তো স্বীকার করলেন। তা আমি আমার মতো মানুষ ওই যে স্বপ্নের কথা বললেন ইত্যাদি ইত্যাদি বললেন সব কিছু বললেন, তাই আমার যে সীমিত সময়টুকু তার মধ্যে যত চিন্তা আমি করতে পারবো যতভাবে তাকে ভাবতে পারবো যত ভাবার সব তার কৃতজ্ঞতা তাকে স্বীকার করতে পারবো তত ঈশ্বরকে পাওয়াটা খুব সহজ হয়। আমি যদি না করি তাহলে অসুবিধা ঘটনায় আপনি প্রথমে বিশ্বাস হতে হবে তারপরে আপনি সন্ধানে যেতে পারবেন, আপনি যদি মনেই আগে থেকেই ধরে নেন যে আছে বা আগে থেকে যদি ধরে নেন নেই তাহলে তো অসুবিধা হলে পরে কোনোটাই সিদ্ধান্তে যেতে পারবে না, কিন্তু আপনার অনুসন্ধিৎসু মন
প্রথমে কেউ বলে দিল এইদিকে একটা দোকান আছে, আপনি ওর কথা বিশ্বাস করে এইদিকে যদি যান তবে আপনি দোকানটা খুঁজে পাবেন। আর যদি ওর কথা বিশ্বাস না করে বসে থাকেন বা অন্যদিকে যান তাহলে আপনার জীবনে কোনোদিন দোকান পাওয়া সম্ভব হবে না। এবারে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি অনুসন্ধান না করে বিশ্বাস করাটাও আমি মনে করি না ঠিক, আবার অনুসন্ধান না করে বিশ্বাস না করাটাও। অনেক সময় কথা কথা আমরা বলে ফেলি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে ভুল, আবার তর্ক না করলে বিশ্বাসটা কিন্তু অনুসন্ধানের অর্থ হলে আমি সত্যকে জানাচ্ছি। এই যে আপনার আমার চিন্তাধারা খুব সীমিত বা খুব স্বল্প, তাতে কোনো সন্দেহ নেই, বা আমাদের জ্ঞানও সীমিত স্বল্প, কিন্তু একটা কথা আমরা চিন্তা করতে পারি, এই পৃথিবীতে যারা মায়ের পেট থেকে পড়েছে, আমিও পড়েছি আপনিও পড়েছেন সেই মার কাছে, আবার সেই মার থেকেই কিন্তু কেউ রবীন্দ্রনাথ, কেউ নজরুল, কেউ তার থেকে উন্নত, হ্যাঁ কত মহাপুরুষ ওই মায়ের পেট থেকেই কিন্তু জন্মগ্রহণ করেছে। তাহলে বলতে হবে সৃষ্টিকর্তার যে সৃষ্টি কার্য তার মধ্য দিয়ে তিনি তার কিন্তু লীলা তিনি প্রকাশ করে যাচ্ছেন। এই যে শ্রীকৃষ্ণ বলি, রাম বলি, রাম শ্রীকৃষ্ণ যত অবতার দেখি, গৌরাঙ্গ দেখি, এমনকি হরিচাঁদ ঠাকুর দেখি, রামকৃষ্ণ দেখি, এত বড় বড় মহাপুরুষরা এই পৃথিবীতে এসছেন, তারা কিন্তু মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আসছেন, এবং সেই মায়ের গর্ভে আসার পূর্বে সৃষ্টিকর্তার সেই পরম শক্তি কিন্তু তার মধ্যে, ওই মায়ের মধ্যে, পিতা আর মাতার মধ্য দিয়ে প্রবেশ করার সুযোগ পেয়েছে। তা না হলে আমরা কেউ আসতে পারতাম না, দেবদেবীরও আসতে পারতেন না। দেবদেবীরা এসে ওই যে সৃষ্টিকর্তার পেছনে বলছে পরমাশক্তি, গীতায় বারবার বলেছে, সেই গীতায় একবারে বারবার করে চেষ্টা করছে বলতে যে এই শক্তি সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু থেকে উৎপত্তি। যাই হোক, আমাদের আলোচনা কিন্তু এভাবে চলতে একদিন দিয়ে মন্দ লাগে না, আমার খুব ভালো লাগে এসব আলোচনা, আমার করতেও ভালো। আমরা যে সাপ্তাহিক অনুষ্ঠান করছি আপনাকে প্রতি সপ্তাহে আসতে অনুরোধ করবো, যদি পারেন আসবেন মাঝে মাঝে। না ঠিক কথাই তো, এরকম একটা সুন্দর পরিবেশ বা এরকম আবহাওয়া, এই বয়সে আর কি করার আছে, জীবন তো প্রায় শেষ, এবং আমরা এটা শেয়ারও করছি যে সবার সাথে। নিশ্চয়ই ভালো কথা, আমাদের এই আলোচনা আরো দু একজন শুনবেন। আপনাকে আমি ধন্যবাদ জানাই এই কারণে, দেখুন কথার কথা যে শশাঙ্ক শেখর পিস ফাউন্ডেশন, এরকম তো আগে কিছুদিন আগেও আমরা জানতাম না, কিন্তু যে ব্যক্তি হোক সেই পিস ফাউন্ডেশন যে পরিচালনা করছে, যে চ্যানেলটি বের করেছে, বলতে হবে তার যে একটা শুভ ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু আমরা বলে দিতে পারি। প্রাসঙ্গিক করে আপনি যখন তুললেন আমি একটা কথা বলি, আমার কাছে প্রথম আপনার একটা সিডি আসে যেটাতে হিরণময় কাজল আরো কয়েকজনের গানের একটা সিডি, যেটা আমার শাশুড়ি মাতা মাঝে মাঝে চালাতেন শুনতেন। একটা সময় আমার মনে হলো যে এটা যদি ইউটিউবে থাকতো, কারণ এই সিডিটা সবার কাছে পৌঁছেছে কিনা জানি না, যদি ইউটিউবে থাকে তাহলে যারা ইউটিউব দেখার সুযোগ পায় বা দেখার সুযোগ আছে তারা হয়তো আপনার এই গানগুলো, কারণ গানগুলো আমার খুব ভালো লাগতো যখন চালাতো গানগুলো। আপনি আমাকে এক সময় একটা প্রশ্ন করেছিলেন মনে পড়ে, যে আপনি কাজগুলো করলেন যদি ভিডিও করতেন তাহলে সবচেয়ে বেটার, আরো ভালো হতো, আপনি বলেছেন করেছিলেন। আমি দেখুন তখন তো এত চিন্তা আসে নাই, এই যে এখন যেমন চিন্তা এসছে, ভালো চিন্তা, আপনার আপনার মধ্যে অনেক চিন্তা বেরিয়েছে, কিন্তু কিন্তু আগে ছিল না। কথার কথা, আমি মহাত্মা নিবারণচন্দ্রকে দেখেছি, তার কাছাকাছি পৌঁছানোর সুযোগ হয়েছে, তাকে ইচ্ছে করে একটা নমস্কার করার সুযোগ হয়েছিল। আচ্ছা, এত কাছাকাছি ছিল, সে সময় তো এই প্রযুক্তি ছিল না, বা মহাত্মা গুরুনাথের সময় আমি ছিলাম না, তখন এই প্রযুক্তিও ছিল না। আমি যদি এই প্রযুক্তি থাকতো তাহলে মহাত্মা গুরুনাথের কাছ থেকে নানা রকম প্রশ্ন তার কাছ থেকে এমন কিছু আদায় করে নিতাম যে সর্বসাধারণের সেটা খুব মঙ্গলজনক কাজ। দেখেন কোনটা কখন কাজে লাগবে কিছু বোঝা মুশকিল, এবং এটা তো ঘটনা যে প্রত্যেকটি জেনারেশন পৃথিবীকে কিছু দিয়ে যাচ্ছে, অর্থাৎ নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে যাচ্ছে,
এই বিয়ে যাওয়া থেকেই পরের জেনারেশন গুলো সমৃদ্ধ। আপনার দ্বারা আমি একটা উপকৃত হলাম এই কারণে যে সত্য ধর্মের সম্বন্ধে আমি তো কোনো কথা কখনো বলার সুযোগ পাইনি, বা বলার সেরকম সুযোগ আসেও নি, বা বলার ইচ্ছাও সেরকম ছিল না, সেরকম জ্ঞানও ছিল না। তবুও যেটুকুন সুযোগ এলো যে মানুষের সামনে দুটো কথা সত্য ধর্ম বিষয়ে কথা বলার, সেই সুযোগটা কিন্তু আপনি আমাকে করে দিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই সুযোগটা করার ফলে সত্য ধর্ম। আমি এটা চাই, আমি মানে যারা শুনছেন তাদের আমি অনুরোধ করব যে আপনাদের মধ্যে যারা সত্য ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, যারা বিভিন্ন জায়গায় সত্য ধর্ম সম্পর্কে প্রচার করেন, তারা যদি কখনো মনে করেন যে তাদের এটা আরো বেশি লোক ইউটিউবের থ্রু দিয়ে জানুক, তাহলে আপনারা আপনাদের নিজস্ব যে কোনো চ্যানেলই হোক, যদি আপনারা চান শশাঙ্ক শেখর পিস ফাউন্ডেশনের চ্যানেলেও আপনারা রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিলে আমি এটা এই চ্যানেলে প্রচার করতে পারি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা মহামণ্ডল চালাচ্ছেন বা যারা এই সত্য ধর্মের বিভিন্ন অনুষ্ঠান চালাচ্ছেন, অলরেডি অনেক জায়গায় অনেক চ্যানেল হয়েছে, তৎসত্ত্বেও আমি লক্ষ্য করেছি সেই চ্যানেলগুলোর প্রচার যতটা হচ্ছে, আরও প্রচারের সমৃদ্ধ হতে পারেন যদি অন্যান্য চ্যানেলগুলোরও সহযোগিতা নেন। আমি সব চ্যানেলেই প্রচার করুন না। এই সম্বন্ধে আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই বা সাধুবাদ জানাই যে আপনি যে প্রচেষ্টা শুরু করেছেন এটা সম্পূর্ণভাবে সফল হোক, আর সেই সাথে সাথে সমস্ত সত্য ধর্ম অবলম্বী গণকেই আমি আহ্বান জানাই যে আপনারা অন্য কোনো চ্যানেলে যদি করেন করুন, তাতে কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন যে শশাঙ্ক শেখর পিস ফাউন্ডেশনের এই চ্যানেলে আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন বা সত্য ধর্মের কথা তুলে ধরবেন কি অন্যান্য ধর্মের কথা তুলে ধরবেন, আপনারা সহজেই এসে যোগাযোগ রাখতে পারেন। এবং তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সেটাই, হ্যাঁ আপনি সেটা শশাঙ্ক শেখর পিস ফাউন্ডেশন থেকে পরিবেশন করা সম্ভব হবে। যাই হোক, আজকের আলোচনা এখানেই থাক, পরবর্তীকালে আবার যদি সুযোগ আসে আবার আমরা সাবস্ক্রাইব দ্য চ্যানেল হুইচ ইজ ফ্রি অ্যান্ড উইদাউট এনি পেনি।